আগামীকাল থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেই সাগরে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন তিনি। নতুন বছরে মমতার প্রথম জেলা সফর, আগামীকাল থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, কখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে পৌঁছবেন, কি জানতে পারছো? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে চলে আসবেন। ইতিমধ্যেই গঙ্গাসাগরের যে 5 নম্বর রাস্তা তৈরি হয়েছে, সেখানেই হেলিকপ্টারে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রীর এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সফর আজকে থেকেই কার্যত শুরু হয়ে যাচ্ছে। এবং গঙ্গাসাগরে আসার পর তিনি একদিকে যেমন কপিল মুনির মন্দিরে পুজো দেবেন, তেমনি একাধিক কর্মসূচি কিন্তু গঙ্গাসাগরে তার রয়েছে। একদিকে যেমন প্রশাসনের আধিকারিকদের সাথে তিনি বৈঠক করবেন গঙ্গাসাগরে, তেমনি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে গঙ্গাসাগর বাসীর জন্য তিনি বেশ কিছু সরকারি প্রকল্পের ঘোষণা করবেন। পাশাপাশি এই গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির, তার যে প্রধান পুরোহিত রয়েছেন জ্ঞানদাস মহন্ত, তার সাথেও তিনি বৈঠক করবেন। গঙ্গাসাগরে একাধিক রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রীরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, তাদের সাথেও বিশেষ বৈঠক করবেন, যাতে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে কিন্তু প্রশাসনের যাতে নজর থাকে সে বিষয়ে তিনি নির্দেশ দেবেন। বাড়তি কোনো কিছু তিনি গঙ্গাসাগরের উদ্দেশ্যে বলেন কিনা সেটাই এখন লক্ষ্য রয়েছে সকলের। পাশাপাশি গঙ্গাসাগরে আজকে মুখ্যমন্ত্রী রাত্রি যাপন করবেন এবং আগামীকাল সকাল 9টা নাগাদ তার গঙ্গাসাগর থেকে জয়নগরের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার কথা। আগামীকাল জয়নগর থানার অন্তর্গত বহুরু মাঠে সেখানে কিন্তু তিনি একটি সভা করবেন, সরকারি প্রকল্প সেখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য একাধিক প্রকল্প ঘোষণা তিনি করতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কমপ্লিট সঙ্গে থাকো প্রসেনজিৎ। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন তিনি। নতুন বছরে মমতার প্রথম জেলা সফর, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে, এছাড়াও বেশ কিছু প্রকল্পের ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপিল মুনির আশ্রমের প্রধান পুরোহিতের সঙ্গেও বৈঠক করবেন তিনি, যাতে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আরও একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনায় চলে যাবেন। দক্ষিণ চব্বিশ পরগনা সেখান থেকেও বিভিন্ন ধরনের বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, তুমি যদি আরো একবার বলো কবে মেলার উদ্বোধন করছেন, আজকে না আগামীকাল, আর এর পাশাপাশি কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকেই কার্যত মেলার উদ্বোধন করবেন সন্ধ্যা নাগাদ, তেমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর রয়েছে। এবং মুখ্যমন্ত্রী কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার পর যে সভা করবেন গঙ্গাসাগরে, সেই সভাস্থল থেকেই কার্যত মেলার উদ্বোধন করবেন এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। তবে পাশাপাশি মুখ্যমন্ত্রী কিন্তু প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন এবং গঙ্গাসাগর বাসীর জন্য প্রত্যেক বছরই তিনি নতুন কিছু প্রকল্প ঘোষণা করেন, এবছরও তিনি নতুন প্রকল্প কিছু ঘোষণা করবেন এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ প্রত্যেক বছর নতুন বছরের প্রথমেই গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, এবছরও তিনি এসেছেন। এবছর অবশ্য 2-3 তারিখ জানুয়ারির তার আসার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি তার এই সফর পিছিয়ে দেন এবং আজ তিনি আসছেন গঙ্গাসাগরে হেলিকপ্টারে। এবং তারপর তিনি একাধিক কর্মসূচি যেটা গঙ্গাসাগর প্রাঙ্গণে তার রয়েছে সেগুলি তিনি করবেন। এবং মুখ্যমন্ত্রীর এই গঙ্গাসাগর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিক নিরাপত্তা যথেষ্ট আটোসাটো করা হয়েছে, রাজ্য পুলিশের একাধিক পদস্থ আধিকারিক তারাও কিন্তু গঙ্গাসাগর প্রাঙ্গণে রয়েছেন, যাতে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখছে প্রশাসনের আধিকারিকরা। কমপ্লিট ধন্যবাদ প্রসেনজিৎ। আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। আগামীকাল থেকেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, তবে তার আগেই আজকে সাগরে পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন এবং পুজো দেওয়ার পরেই গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি, বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করা হয়েছে।